ব্যাস ওরটা ভালোই মারপিট করতে পারে, লিম্বুকে একেবারে মেরে কুপোকাত করে দিচ্ছে। আমার বাবা যদি আজ থাকতো তাহলে এইরকমই মারপিট করতে পারতো। আমার বাবার গায়ে অন্য দেবের মতো শক্তি ছিল তো। আদি আদি, আবার তুমি এই জানলা খুলেছো? তুমি জানো মা এলে কি বিপদ হয়ে যাবে? শিগগিরই বন্ধ করো, শিগগিরই বন্ধ করো। আহ, বেশি বিরক্ত করলো তো, এদিকে দেখো গ্যাস জমেছে। হ্যাঁ, আমার যেন আর কাজ নেই, এদিকে জল নেই বলে রান্না চাপাতে পাচ্ছি। যাবে যাবে, কিন্তু এরকম জিনিস কে রোজ দেখতে পাবে? তাই বলছো, তাহলে দেখি। আদি, এদিকে এসো, আজকে মেরেই ফেলবো আমি তোমাকে। তোমাকে আজকে আমি মেরে ফেলবো। তুমি ছড়ো, তোমার সাহস কম না? আর তোর একদিন কি আমার একদিন? এদিকে দাঁড়া, ধরতে পারি আমি তোকে? আবার নোংরা পায়ে বিছানায় ওঠা? এদিকে এদিকে এসো, ছড়ো, এই এদিকে এসো, এদিকে এসো। জল নেই, ওদিকে কলোনিতে মারপিট হচ্ছে। আচ্ছা মাথা ঠিক রাখা যায়? বৌদি, ওর তো কোনো দোষ নেই, তুমি ওকে শুধু মুধুই মারলে। ওকে তুমি ক্ষমা করে দাও বৌদি, তোমাকে আর সাফাই গাইতে হবে না। আদি, এদিকে এসো। তুমি তো আমার সোনা ছেলে বাবা, তোমাকে আমি কতবার মানা করেছি না, ওই জানালার কাছে যাবে না। কেন কথা শোনো না, মাকে কাঁদাবে? সরি মা, ভুল হয়ে গেছে, আমি আর করব না। ঠিক, আমার সোনা ছেলে। মা, ওর তো টেস্ট পেয়েছে, একটু জল খাবো। জল? ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে রিঙ্গোকে মারা, সব দেখিয়ে দেবো। তোমার তো গুঁড়ো ফাটিয়ে দিয়ে যাবে রে। রেউ ভাই, আরে ছেলেগুলো কি মরদের বাচ্চা বলো? হ্যাঁ, কতদিনে কত শান্তি পেলাম। হ্যাঁ, এদেরকে ধরে কি কেলান্টার না কেলালো? মেয়েদের কথাগুলো বলো, মেয়েরা কিরকম ছেলেদের সাথে পাল্লা দিয়ে লড়ে গেল। একটা মেয়ে তো ধরে একটা ছেলেকে ডিম করে মেরেছে নাকি কলকাও। রিঙ্গো তার এই দলবল একেবারে পরাজয় স্বীকার করে পালিয়েছে। আর কে জিতলো জানেন? আমাদের নতুন ছেলেমেয়েগুলো, আর তাদেরকে নিয়ে এখন হইচই শুরু হয়ে গেছে। আর রিঙ্গোর দলবল পিঠটান দিয়ে ওই দিকে পালিয়েছে। আর তাদের সাথে তাদের ওই কোচ মানে ওই হ্যাঁ সুভদ্র সেন, ওদের পিছন পিছন পালিয়েছে একেবারে মানে চালি চাপলিটের মতো। আচ্ছা দাদা, ওরা কি জাদু জানে রে? কি করে পারলো বলতো? জাদু জানে কিনা তা জানি না, তবে ওরা কিন্তু মারপিটে ওস্তাদ। আর পরিদের মতন এই সুন্দরী মেয়ে দুটো, ওদের তো কোনো তুলনাই নেই। হ্যাঁ, ওরা তো পরি, ওরা অনেক মন্ত্র জানে, মারপিটে ওদের কেউ কেউ হারাতে পারবে না। এত চুপ করতো, তখন থেকে বকবক করে চলেছে। আমার গুরু পাচুদা বলে সে এক সময় মারপিটে ওস্তাদ ছিল। পাচুদা? হুম, পাচুদা। আচ্ছা, ওদের কিন্তু গ্যালি আছে বল। ঠিক বলেছিস, ওরা শয়তানদের খুঁজে খুঁজে শাস্তি দেয়। আচ্ছা ভূতো দা, রিঙ্গোদের মুখে হাতে কি মাথার কুলে ছাপ দেখলি? সেরকম তো আমি কিছু দেখিনি, আরে যেভাবে ওরা পালো না দেখাও যেত না। বুঝেছি, ওখানে যদি খুলির ছাপ থাকতো না তাহলে নির্ঘাত ওরা অর্ণদেবের বংশধর হতো। আমি কিন্তু ওইসব কিছু দেখতে পারিনি। কলোনিতে এসে প্রথমে তো আমাদের দোকানে ওরা গেল চা খেয়ে। শহরের মাল কলকাতায় থাকে, আর তাছাড়া মনে হয় ঘোরে না ঝগড়া করে এসেছে। কলোনিতে জল খেলে দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। লাট্টুটার না সপ্তাহতেই বাড়াবাড়ি, শুধু শুধু ওদের বাজে বলছিস কেন? যা সালা, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে মালগুলো। বাবা, আচ্ছা আমি বুঝিয়ে বলছি, আমার গুরু পাচুদা বলেছিল যে মানুষের উপর অত বিশ্বাস করা উচিত নয়। এই রাখ তো তোর পাচুদা, এই চল
দেখে আসি ওটা কোথায় গেল। হ্যাঁ চল চল, হ্যাঁ যাই চল। স্টপ ইট, ছাড়ুন, ছেড়ে দিন আমাদের। এ তোমরা কি বলছো? তোমরা এত একটা ভালো কাজ করলে, তাতে সকলে মিলে আনন্দ করছে, তাতে ক্ষতি কি আছে? রাখুন আপনাদের আনন্দ, এটা কি আনন্দ করার সময়? হ্যাঁ একটু ভেবে দেখুন তো, সেলিব্রেট করার মতন কিন্তু কিচ্ছু হয়নি। কি বলছেন আপনি? সবাই আপনারা সবাই মিলে এখানে রিঙ্গোকে কেলিয়ে লাট করে ভাগিয়ে দিলেন, আজকে আনন্দ করবো তো কবে আনন্দ করবো? হ্যাঁ আজকে আনন্দ আমাদের আসল কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। জলের জন্য চেয়ারম্যানকে আমাদের ঘেরাও করতে হবে, আর যতক্ষণ না জল দিচ্ছে ততক্ষণ আটকে রাখতে হবে। কলোনিতে আগে জল আসবে, তারপর সেলিব্রেশন, তার আগে কিচ্ছু নয়। আরে বাবা, তোমরা এত একটা ভালো কাজ করলে, এতগুলো গুন্ডাকে যেভাবে শায়েস্তা করলে, তা ওরা আনন্দ করবে না? আমারই তো নিজের ইচ্ছা করছিল যে আপনারা রাজি তো? আমরা কজন মিলে গুন্ডাগুলোকে ঠান্ডা করে দিলাম, আর আপনারা আপনারা সবাই মিলে চেয়ারম্যানকে ঘেরাও করতে যেতে ভয় পাচ্ছেন? কেউ ভয় পায়নি, আমাদের কলোনি সকলে যাবে। তোমরা যাবে তো? আর আমাদের সামনে থাকবে এই পাঁচ হিরো, চলো। কিরে খুব লেগেছে, কাল ছিটে পড়ে গেছে রে। বস বস বস, সোজা হয়ে বস। খুব মেরেছে না রে, শোনা বস বস বস, দাম লাগবে। গুড়িয়ে দিল, দেখ এবার আরাম লাগবে। দেখেছো তুমি কোথায়? অসুস্থ মানুষকে নিশ্চয়ই মিনু কি করে গেছে। মিনু, আই মিনু, কথা শোনার বেলায় কেউ নেই, বাঁচাও এখন বাঁচাও। কি রে মিনু, তোকে ডাকলাম না আমি? দেখিতে এরপর তো বোরখা পরে ঘুরতে হবে। আহ মিনু, কি হচ্ছে কি, তুই বোরখা হচ্ছে এখন? আ করে কি হবে, মারামারি করার সময় মনে ছিল না? না কত দিন বলেছি পাঁচির পাঁচড়াটার সঙ্গ এবার ছাড়। আরে বাবা, খেলতে ভালোবাসিস খেল, ঠিক আছে? বেকার কথা শোনে, গুরু ওদের ছাড়াবে না, গুরুর হাত অনেক লম্বা, আমি ওদের ছাড়াবো না। আমার কলমিতে বাওয়ালে। এই এই বিড়বিড় করে কি বলছিস রে, কাকে সব সম্বন্ধ করছিস? এই ইঁদুরের সাপে হাতি মরে না। মিনু একটা কাজ করতো, ওই হট ওয়াটার ব্যাগটা আমি ওখানে রেখে এসেছি, ওটা নিয়ে। আর শোন, আনিকা শিশিটাও আনিস, একটু খাইয়ে দেবো। পারছি না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া ওষুধ দিয়ে দেবো, ব্যথাটা কমবে। হট ব্যাগ, পারছি না। আনিকা না? হ্যাঁ।
মিনু একটা কাজ কর, তুই না ওকে একটুখানি কোমরে হট ওয়াটার ব্যাগটা দে, বুঝলি? আমি রান্নাঘরটা একটু সামনে আসি। ব্যাগটা দিলে ভাল লাগবে, ভাল লাগছে না রে? কি ব্যাপার, আবার এসছো? হ্যাঁ, আবার এসেছি, আর হৃদয়নগর কলোনির সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে এসেছি। কলোনিতে এখনো জল আসেনি, আর আপনি জনতার দ্বারা নির্বাচিত চেয়ারম্যান, অথচ এর প্রতিকারের জন্য আপনি কোনো কিছু করেননি। এতগুলো লোক কলোনির দিনের পর দিন জলের অভাবে কষ্ট পাচ্ছে, আর আপনি এখানে নাকে শস্যের তেল দিয়ে দিব্যি ঘুমাচ্ছে, সাব্বাস! তাই আজ গোটা কলোনির লোক আপনার কাছ থেকে জবাব চাইতে এসেছে। ইমিডিয়েট অ্যাকশন নিন, না হলে ভাঙচুর হবে। আমরা বাধ্য হবো আপনাকে আটকে রাখতে। আটকে রাখলেই হলো, আরে জলের সাপ্লাই না থাকলে আমি কি করবো? এছাড়া কি আমার অন্য কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, আপনার অনেক কাজ, এটাই হলো আপনার প্রথম এবং প্রধান কাজ, আর এটা না করলে আপনার ছোট বড় দুটো কাজই বন্ধ হয়ে যাবে। আমি তো বলছি, আমি চেষ্টা করছি, আমি ব্যাপারটা দেখছি, সন্ধ্যার মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। দেখো আমার ডায়াবেটিস 300 সুগার, 300 ঘন ঘন যেতে হয়, ছাড়বো সন্ধ্যের মধ্যে যদি। আমি তো বলছি, আমি ব্যাপারটা দেখছি, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি যখন বলছি তখন একটা ব্যবস্থা। আগে কলোনির লোক, তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? এইসব মিছিল ঘেরাও, এইসবের কোনো দাম নাই। রাখতেন মিছিল, কি ভোটের প্রচার হচ্ছে নাকি? আর ওই হারামজাদা চেয়ারম্যান, ওটাকে আমার মোটটাই বিশ্বাস হয় না। আর নতুন ছেলে মেয়েগুলো, তাদেরকে বিশ্বাস হয় নাকি? না হয় না। তিনটে মতো জোয়ান, সাথে দুটো সমর্থমি, কোথায় বাড়িঘর, কোথায় বাপ মা, কিছুই তো জানি না। কিসি, ওরাই কিন্তু এই কলোনির জন্য লড়ছে, বুঝলে? হ্যাঁ, সেটাই তো হচ্ছে কথা। দামরা খাসিগুলো যে কেন এখানে এসে জুটলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা পিসি, তোমার মুখে কি জন্মের সময় বাপ মা একটু মধু দেয়নি? সব সময় এত কুগাও কেন বুড়ি? আয় হারামজাদি মাগি, গত খাটিয়ে খাসা মুগাও খাসা। আয় আয় পিসি, বুড়ি একদম মুখ সামলে। আয় চাপা, কেন তুমি চুপ করো বৌদি? আরে তুই সকালবেলা শুরু করে দিলি, পুরো শোনা না বুড়ির মুখে যা আসছে সকাল থেকে। আয় চলে যাচ্ছে, যা আসছে চুপ কর বলছি। ও পিসি চুপ করে না, আমার কথা চুপ করে না। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করছি, বিশ্বাস করো পিসি, বাচ্চাগুলোর মুখের দিকে আমি তাকাতে পারছি না। এ
একটু পানি দাও আল্লাহ, একটু পানি দাও। হ্যাঁ, সাইকেলের মিছিলটা আগে যাবে, তারপরে নটা। হ্যাঁ, চারটের সময় পৌঁছে যাবো সবাই, আমি সাড়ে চারটে ঢুকে যাব। ওকে, হ্যালো। হ্যালো সুভদ্রবাবু, আপনার নাম্বারটা এনগেজ আসছিল, ওই ভীষণ ঝামেলায় পড়ে আপনাকে টেলিফোন করছি। আরে দেখছেন যখন ফোনটা বিজি তখন একটু পরে ফোন করতে পারে না? যাকে বলুন কি প্রবলেম, ওই মেয়েটাকে নিয়ে প্রবলেম হয়েছে নাকি? না না না, সেসব ব্যাপার কিছু নয়, ওই ওই কলোনির কেসটা। ও, হৃদয়নগর কলোনি। তা ওরা কি আপনার কাছেও পৌঁছে গেল নাকি? হ্যাঁ, জলের দাবি নিয়ে একেবারে গোটা কলোনি ঝেঁটিয়ে এসেছে। শালা জালিয়ে মারলো তো। হ্যাঁ হ্যাঁ, না না আপনাকে নয়। তো কি বলছে ওরা? বলা কবার সব হয়ে গেছে, এখন আমাকে ঘেরাও করে রেখেছে। ঝামেলায় আছেন, বলে দিন জল এসে যাবে, ব্যাস। হচ্ছে না হচ্ছে না, কেসটা একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ বুঝেছি, খুব বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি আপনাকেও। যাকে আপনি একটা কাজ করুন, আপনি কেসটা একটু হোল্ড করুন। অসম্ভব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আজকের মধ্যে কলোনিতে জল না পৌঁছলে ওরা আমার অফিস ভাঙচুর করবে বলে শাসাচ্ছে। তো তাতে আপনি মানে আপনার মতো নেতা ভয় পেয়ে গেল? আরে মশাই, আমার 300 সুগার, ঘন ঘন টয়লেটে যেতে হয়, এক গ্লাস জল পর্যন্ত খেতে দিচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে। একটা কাজ করুন, কিছু একটা বলে ওদের ভাগিয়ে দিন, অন্য গল্প আছে পরে বলবো। আর শুনুন, একান্তই যদি যেতে না চায় আপনি শান্ত হয়ে ভেতরে বসে থাকুন, ওরা বাইরে শান্ত হয়ে বসে থাকুক, মারধর তো করছে না। আর হোল্ড করতে পারছি না সুভদ্রবাবু। হোল্ড করুন, ওপর মহলের অর্ডার আছে। একটা কল ঢুকছে, পরে কল করবো, পরে কথা হবে, সামলান। নটাঙ্কি করতে হবে না, সাদা বাংলায় বলছি, আজ যদি কলোনিতে জল না আসে তাহলে কোনো দাদা বাবা বাঁচাতে পারবে না, আন্ডারস্ট্যান্ড? আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু পরে যাতে আসতে না হয়। সবাই চল।